আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা সৌরাতুল কদর সহি শুদ্ধ করে অর্থ সহকারে শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি সৌরাতুল কদর সহই শুদ্ধ করে শিখতে পারবেন এবং এর অর্থটা জানতে পারবেন এবং এটাও জানতে পারবেন যে এই সূরাতে কোন কোন ভুলগুলা করা যাবে না বা কোন ভুলগুলাকে বড় ভুল বলা হবে তো চিন স্বীকার করিজি বিস্মিল্লাহ ইহু ইন এখন ওয়াজিবন্ন করবেন নাতে তিন আলিফটান দেবেন ইন এরকম ইন না এইভাবে আপনারা নাতে তিন আলিফটান দেবেন যদি আপনারা এই নাতে টান না দেন তাহলে কিন্তু এটা বড় ভুল হয়ে যাবে তো অবশ্যই টান দিতে হবে এক আলিফ কম পক্ষে হলেও টান দিতে হবে ই এরকম টান দিবেন আং আং এখানে ইকফা গুণা করবেন আং এরকম আং জল নাহু এ নাতে এক টান দিবেন আং নাহু ফি লাইলাতিল কদর ফি লাইলাতিল এটা আগে লামকে ধরবে ফি লাইলাতিল কদর লাইলাতিল কদর কফ দাল জব কদর এখানে কল করতে হবে রজের রি কদর এরকম একসাথে ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর আর যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে এই রটাকে সাকিন করতে হবে এভাবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতিল কদর কদর এরকম কদর পদর পদর বলা যাবে না কিলার কদর পরা যাবে না বলতে হবে লাইলা এরকম আবার আমার সাথে বলেন কদ এরকম আবার ই তো এই আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে তারপর ওয়া ওয়ামা এ মাতে তিন লিটান দিবেন আ দেবর আ দে কলকলা আ রল্টন দিবেন ওয়ামা আ কামালাই তুল কামা মাবেন কামালাই এখানে ক্লিয়ার করে কদর বলা যাবে না বলতে হবে কদ্র এরকম আবার ওয়ামা আ র এখানে রা বলবেন না র মোটা করে আধ রাইলা তুল কদ এরকম লাইলা তুল কদ এইভাবে আর বলেন আধ রাইল কদ তো এই আয়তের অর্থ হচ্ছে তোমাকে কিসে জানাবে লাইলা তুল কদর কি তারপর লাইলাতুল কদরি কদ এখন আমরা অক্ষ ধরবো না মিলা পর্ব লাইলাতুল ক্ষুম ক্ষুম এর আগে মিমকে ধরবে এবং গুণ হবে যেটা আমরা অক্ষ না শাহ বলব শাহ ঋণ বলবো আর যদি আমরা এখন অক্ষ ধরি তাহলে বলতে হবে আল শাহ শাহ এরকম সাহার বলা যাবে না সাহার বলে কিন্তু এই হার উপরে জবর চলে আসবে সাহার এরকম হয়ে যাবে তো সাহার হবে না এখানে বলতে হবে শাহ শাহ অর্থাৎ এখানে এই সিন গিয়ে প্রথমে হাকে ধরবে এ হাকে তারপরে গিয়ে রকে ধরবে শাহ এরকম আবার এখানে মানে কি খাই বলি

মিম নুঞ্জের মিন স্পষ্টভাবে এখানে গণ্য করা যাবে না আবার লাইলাতুল কদের এরকম তো এই আইটার অর্থ হচ্ছে লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম তারপরে ইকাটু টাইনাজজা এই নুন গাছ যখন ঝাকে ধরবে যে রাগা নিচ্চে যাতে লাগাবে তাইনাজ্জা লুল মালাতে চার দিবেন টানাজ্জা লুলুল মালা ইকাতু ওরো ওয়াও গে রকে ধরবে ওরো সু হা পেসু অর্সু ফি হা ফি এক হাই লিপটন একসাথে ত্যানা মালাইকাতু মালা ই কাতু আর র হা ফি এক লিপ্টার্ন দিবেন হা এক লিপ্টান দিবেন দুটো এক টান দিবেন সুন্দর করে ফি হা এরকম আবার বললেন তাইনা জালুল মালা ই কাতু আর সুফি হা বি ইজ নি আমরা এখানে যে ভুলটা করি বি ইজে এ বলি মানে এই জালটাকে আমরা এখানে কলকলো করে ফেলি তো জাল কিন্তু কলকালো হরফ না তো জাল কলকালো করা যাবে না জালটা পাতলা করে বলবেন বি ইজ আমাদের জাল জের ইজ পাতলা হবে বি ইজ নি বিহিম এখানে যদি আমরা মিল করে পড়ি তাহলে এই হাগে এমিমকে ধরবে এমিমের তাসটি হবে তাস্টি দিয়ে আমরা কি করবো না করবো এখানে হিমি আমি মিং কুল্লি আম এরকম আমর বলা যাবে না ডাইরেক্ট আমর না বলতে হবে আম অর্থাৎ এই হামজেকে প্রথমে মিমকে ধরবে তারপরে এ রকে ধরবে আম এরকম আবার বলেন

তো এইভাবে পড়বেন তো যদি আপনারা এই পুরো টায়াত এক শেষে পড়তে না পারেন সময় শুনে আপনারা এখানে অক্ষ ধরতে পারবেন তো এখানে অক্ষ ধরলে গুণ্য করা তো দরকার নেই এভাবে পড়বেন মালা এইভাবে আপনি রক্ষ ধরতে পারেন আর যদি আপনার রক্ত না ধরে মিল করে পড়েন তাহলে রব্বিহিম গুণনা করতে হবে রববিহীম কুলি আম এরকম এই আয়তের অর্থ হচ্ছে শে রাতে ফেরেস তারা উরু জিব্রাইল তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে তারপর এখানে আমরা অক্ষ ধরবো না মিলাই পরব মিলাই পড়লে মিম দীপেশ মনে এখানে গুণ হবে না স্পষ্ট করে পরবা মুন্হিয়া হাত তা তাতে এক রিপার্ন দিবেন সাইলা মুনহিয়া হাত্তা মা তো মিম তজবর মা তো এখন কল কলা করবেন সাইলা মুন্হিয়া হাত্তা লাইল ফজ ফাজর বলা যাবে না বলতে হবে ফজ একি নিয়ম প্রথম এ ফাগের জিমকে ধরবে তারপর এরক সাকিন করবে ফজ ফজ এরকম আবার সাইলা মুনহিয়া হাত তামাতুলিল ফজ এরকম তো এই আয়াতের অর্থ হচ্ছে শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত তো এই হচ্ছে সূরা লাইলাতুল কদর যা আমরা শিখলাম এখন তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ব আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারাও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম إنا أنزلناه في ليلة القدر، وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر تشكر ايه فيديو تي بورجانتو جودي فيديو تي بحالا غوبو شتا لايك আর অবশ্যই এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ